ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সংক্রমণ ঠেকাতে মালদায় আরো দুদিন বাড়লো লকডাউনের মেয়াদ। সবজি মাছ মাংসের দোকানে ছাড়, সকাল দশটা পর্যন্ত দোকান খোলার অনুমতি। সোমবার সকাল থেকে ইংরেজ বাজারে রতবাড়ি বাজারে ভিড়, ক্রেতা বিক্রেতারা মাস্ক পরে থাকলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বিধি। বাড়ছে সংক্রমণ, পরিস্থিতি মোকাবিলায় উত্তর চব্বিশ পরগনার নৈহাটি পুরসভার 31টি ওয়ার্ডে নতুন করে হবে লকডাউন। 23 থেকে 30 জুলাই পর্যন্ত 7 দিনের জন্য বন্ধ থাকবে দোকানপাট বাজার। ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীকে ঘিরে বিক্ষোভ, পরিজনদের নামে পাওয়া ক্ষতিপূরণের টাকা ফেরত দিয়েছে দাবি অভিযুক্তর। জলপাইগুড়ি শহরে করোনা সংক্রমণ বাড়ায় আজ থেকে 7 দিনের জন্য পুরো এলাকায় বাড়ল লকডাউনের মেয়াদ, বাড়ানো হল কন্টেনমেন্ট জোনের সংখ্যা। এবার করোনার থাবা পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির প্রশাসনিক ভবনে আক্রান্ত বিডিও। প্রশাসন সূত্রে খবর, এক মাসের ছুটিতে কলকাতায় ছিলেন ওই সরকারি আধিকারিক, দিন চারেক আগে কাজে যোগ দেন। পশ্চিম বর্ধমান জেলায় বাড়ছে করোনা সংক্রমণ, তার জেরে আজ থেকে দুর্গাপুর শহরে শুরু কড়াকড়ি। দুপুর 1টা পর্যন্ত খোলা থাকবে দোকান বাজার, আজ থেকে দুর্গাপুর শহরে বন্ধ থাকবে মিনিবাস পরিষেবা। করোনা সংক্রমণ রুখতে সতর্ক পুলিশ প্রশাসন, পশ্চিম বর্ধমানের পানাগড় বাজারে অভিযান, মাস্ক না পরার কারণে বেশ কয়েকজনকে বাড়ি পাঠিয়ে দেয় পুলিশ। আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের পর্দা ফাঁস করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। জামুরিয়া একটি বাড়ি থেকে উদ্ধার 275 কেজি গাঁজা ও 1 কোটি টাকা, গ্রেফতার ফাঁস। পশ্চিম বর্ধমানের অন্দালে খোলামুখ খনি লাগোয়া একাধিক বাড়িতে ফাটল, পরপর পড়ে যাচ্ছে পাঁচিল। পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে পুনর্বাসনের সিদ্ধান্ত ইসিএলএফ। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরে বদলালো সিউড়ি বাজারের ছবি। মাস্ক ছাড়া বাজারে এলেই বাড়ি ফেরত পাঠাচ্ছে প্রশাসন, রামপুরহাটেও চলছে পুলিশি নজরদারি। দীঘা জুড়ে জলোচ্ছ্বাস, রয়েছেন হাতে গোনা কয়েকজন পর্যটক, কার্যত ফাঁকাই পড়ে হোটেলগুলি। সমুদ্র তীরবর্তী এলাকায় নজরদারি চালাচ্ছেন নুলিয়ারা। কোচবিহারে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন, অনেকেই অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ভেঙে গেছে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া।